বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিএর প্রাক্তন সভাপতি এবং টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন, এবং আমার ডানে রয়েছেন বিশ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার শরীফ এম আফজাল হোসেন, আপনি আছেন এখানে যেহেতু এবং একজন ব্যবসায়ী নেতা, আমরা একটু দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের দিকে প্রথমে একটু দৃষ্টি দিতে চাই। 2017-18 বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা হচ্ছে নানা মহল থেকে নানা রকমের প্রতিক্রিয়া, তবে এবার সাধারণ মানুষও এই প্রতিক্রিয়ায় নিজেদেরকে সংযুক্ত করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, অতীতের যে কোনো সময় সেটা অনেক বেশি। সো এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী নেতা হিসেবে এবং তার চেয়ে বড় কথা দেশের একজন নাগরিক হিসেবে? আপনাকে অনেক ধন্যবাদ। কেমন হলো বাজেট? অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং রোজার মুবারকবাদ। আপনি অত্যন্ত সমসাময়িক বিষয়ে কথাটা আপনি তুলেছেন, তো আমি আজকে এই আলোচনার আগে আমি একটা আপিল লিখতে চাই, সেটা হচ্ছে ইব্রাহিম সাহেবের সঙ্গে, কারণ উনরা, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, একসময় রাজনীতি করতাম, গত 40 বছরের ঊর্ধ্বে আমি আর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই। এই জন্যে আমি অনুরোধ রাখব যে আপনারা রাজনীতিতে যে হাড্ডাহাড্ডি যে সমস্ত কথাবার্তা কম্পিটিশান, আমরা আর সেইটা আজকে করব না। আমরা একটু তাত্ত্বিক আলোচনায়, একাডেমিক আলোচনায় আমরা যাব, এবং সেই সঙ্গে আমাদের জিল্লুর রহমান ভাই অলরেডি বলেছেন যে বাজেটের বিষয়, এছাড়াও আমার মনে হয় জাতীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেটাও আমরা আমরা কথা বলতে পারি, না অন্যান্য বিষয়ে কথা বলতে পারি। আপনার সঙ্গে রাজনৈতিকভাবে মিল না হলেও অন্তত মুক্তিযোদ্ধা হিসাবে আমি, আপনি, আমরা দুইজন একজন সহযাত্রী ছিলাম, এটা পর ভিত্তি করে আমরা মনে হয় আমাদের আলোচনাটা আরও বেশি দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারব নিরপেক্ষভাবে। আপনি বাজেটের কথা বলেছেন, 1917-18 সালের বাজেট, 2017-18 সালের বাজেটের ব্যাপারে বলেছেন। বাজেটটা হচ্ছে কি, দেখেন আপনি যেরকম আপনার কর্মপরিকল্পনা করেন বছরে, সারা বছর আপনি কীভাবে চলবেন, কীভাবে আপনার প্রতিষ্ঠান চলবে, কীভাবে আপনি কাজ করবেন, বাজেটটাও এটা নিয়ম নীতির মধ্য দিয়েই সারা বছরই কিন্তু বাজেটে, আমাদের বাজেটে একটা সময় আছে, যেমন আমাদের জুলাই জুন হচ্ছে আমাদের আর্থিক বছর, এবং সেই জুন মাসে বাজেট দেওয়া হয় এবং জুন মাসের মধ্যেই সেটা বাজেট এটা গ্রহণ করা হয় আলাপ আলোচনার ভিত্তিতে সংসদে। তো এই বাজেট এটা দিতেই হয়, এটা আপনি যেভাবে দেন নাভাবে দেন। আমাদের এখানে যেটা আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের প্রেক্ষিতে, যে বাজেটের প্রেক্ষিতে আমরা যেটা লক্ষ্য করেছি, যে দলই সরকারে থাকুক না কেন, বাজেট যখন দেওয়া হয় তখন উনরা বলেন যে এর থেকে আর বেশি ভালো কোনো কিছুই নাই, আর বিরোধী যারা আছেন তারা বলেন যে এইটা একটা কিচ্ছুই না, এটা এটা একটা মানে জাস্ট ডাস্টবিন বার, মানে মানে বাস্কেট পেপার, দ্যাটস অল। তো আমি যেটা মনে করি, আমরা যদি সঠিকভাবে, আমরা প্রাতিষ্ঠানিকভাবে যদি বাজেট নিয়ে আমরা চিন্তাভাবনা করি, তাহলে কিন্তু এটা একটা দেশ বা জাতির, হ্যাঁ, অগ্রগতি উন্নয়নের একটা সোপান, একটা প্রতিফলন কিন্তু এর ভিতরে এসে যায়, এবং বিশেষ করে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারও সাফল্য এবং সরকারও আগামী কর্মপরিকল্পনা আসে। তো আমাদের বাজেটের কলেবার বৃদ্ধি হচ্ছে, নো ডাউট, 73-তে 1,000 কোটি টাকার নিচে বাজেট ছিল, আজকে সেই বাজেট হচ্ছে 4,266 কোটি টাকা। তো এই যে বাজেটের কলেবার বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ উন্নয়নের যে গতি, আমরা আজ 46 ইয়ার্স অফ বাংলাদেশ, হ্যাঁ, আমাদের যে উন্নয়নটা হচ্ছে এই উন্নয়নের পরিপ্রেক্ষিতেই কিন্তু বাজেটের কলেবার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো বাজেটের, দেখেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনার আয় ব্যয় বিনিয়োগ, এবং এই তিনটা মেজর ফিচার্স, আয় ব্যয় বিনিয়োগ এবং এই রিটার্ন, কি তার কি রিটার্ন আমরা পাচ্ছি এই বাজেটের মাধ্যমে, সেইটাকে গুণা হয়। এখানে দেখেন এবার যে বাজেটটা দেওয়া হয়েছে,
এই বাজেটে 4 লক্ষ কোটি টাকার বাজেটে 4,00,266 কোটি টাকার বাজেটে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের 1,12,000 কোটি টাকার মতো ঘাটতি বাজেট দেওয়া হয়েছে। তো আমাদের সেখানে কিন্তু একটা দিক আছে, এটা কিন্তু আমি একাডেমিকভাবে আলোচনা করছি, এটা উইদাউট এনি পলিটিক্যাল ডিসপার্সাল। সেটা হচ্ছে যে 112 কোটি টাকা হচ্ছে ধরতে পারেন যে 25% যে ঘাটতি। তো এই ঘাটতিটা আপনার কীভাবে পূরণ হবে? আমাদের কিন্তু ইন্টারনাল রিসোর্সেস হচ্ছে 2,48,000 কোটি টাকা, যেটা আমাদের আবগারি শুল্ক বিভিন্ন শুল্ক থেকে যেটা আমাদের আসবে। তারপরে যে আপনি মনে করেন কিছু অন্য অন্য খাত থেকে ইনকাম আছে, সব মিলে যদি সেটাও আমি ধরি, তাহলে এই ঘাটতি বাজেট যে 1,12,000 কোটি টাকা, এটা কীভাবে আপনি ফিল আপ করবেন? এখন এটা কতগুলো ফিল আপ করার কতগুলো জিনিস আছে, সেটা হচ্ছে আপনি তো ট্যাক্স আর বাড়াতে পাচ্ছেন না, আপনার ইন্টারনাল রিসোর্সেস সেটা তো আপনার ধরাই হয়ে গেছে 2,50,000 কোটি টাকা, দেখা 2,48,000 কোটি টাকা। তো এটা এটা সাধারণত আপনার নির্ভর করবে হচ্ছে বৈদেশিক সাহায্য সহযোগিতা অথবা প্রজেক্ট লোনের মাধ্যমে এটা আসতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে আপনি ইন্টারনাল দেখানো হয়েছে না না এক্স্যাক্টলি, আমি আমি ওইটা আমি এর ক্যারেক্টারটা আমি বলছি যে এই শর্টফলটা কীভাবে আসতে পারে এবং কীভাবে এটা ইকোনমিতে এফেক্ট হতে পারে, আমি সেটাই বলার জন্য বলছি। তো আপনি দেখেন এটা হতে পারে, তো বৈদেশিক সাহায্য সহযোগিতা আমাদের এখন কিন্তু অত্যন্ত নগণ্য হয়ে গেছে, খুবই কম, প্লাস আমরা যে মধ্যম আয়ের দেশে আমরা চলে যাচ্ছি সেখানে কিন্তু সাহায্য সহযোগিতা আরও আমাদের কিন্তু কমে যাবে, কারণ আমাদের এই এই ক্রাইটেরিয়াতে আমাদের সাহায্য সহযোগিতা কিন্তু বাড়বে না, বরং কমে যাবে। তো সেখানে হবে কি, সরকার যদি ব্যাংক সোর্স থেকে যদি এই টাকাটা নেয়, লোন নেয়, যেটা সাধারণত অনেক সময় নেওয়া হয়ে থাকে, তাতে হয় কি টোটাল ব্যাংকের লিকুইডেশনটা একটা কমে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইনফ্লেশনটা বেড়ে যেতে পারে। নাম্বার থ্রি হচ্ছে আপনার এখানে আর একটা প্রশ্ন আছে যে সেখানে হচ্ছে গভর্নমেন্ট ডিবেঞ্চার কিংবা বন্ড দিয়ে যে ব্যাংকের কাছ থেকে নেয়, তারা আবার কখন এই টাকাটা পাবে, তারা আবার কখন এটা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট বা বিজনেস ইনভেস্টমেন্টে নেবে, এটা কিন্তু অতটা সহজ না, এটা কিন্তু গভর্নমেন্ট যখন লোন নেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কতগুলো ব্যাড ইফেক্টস ইকোনমিতে আমাদের আসতে পারে, সেগুলো কিন্তু আমাদের একটা দেখার বিষয় আছে। আর একটা হচ্ছে যে বাজেটে আয়টা কীভাবে আসবে। এই আয়টা হচ্ছে সাধারণত ট্যাক্সের মাধ্যমে আমাদের আয়টা, আভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে আমাদের আয়টা আসে। তো এই আভ্যন্তরীণ সম্পদটা আপনি কত নিতে পারবেন, যেমন ধরেন একটা ঘোড়াকে আপনি যতই কষে তাকে চাবুক মারেন, তার কিন্তু দৌড়ের একটা সীমা আছে, সে কিন্তু একটা আপনি যদি ফাস্ট হতে চান সে নাও হতে পারে, একটা পর্যায়ে যে মুখ থুবড়ে পড়ে যাবে সেই রেসে, রেসে কিন্তু সে আর থাকবে না, আউট হয়ে যাবে। তো এখন আমাদের যে এই আভ্যন্তরীণ সম্পদ যে আহরণের যে বিষয়টা আসছে, অবশ্যই এটা থাকবে, সরকার থাকলে দেশ থাকলে এই অভ্যন্তরীণ সম্পদ কর আমাদের দিতে হবে, কিন্তু কত পরিমাণে কর, ক্যাপাসিটির মধ্যে কর কেনা, সেইটা আমাদের এবার যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে আমি মনে করি যে যাদের যারা কর দিচ্ছে, বিশেষ করে আয়কর, যারা কর দিচ্ছে তাদের উপরে কিন্তু করের বোঝাটা বেশি বাড়ানো হয়েছে, যারা কর দিচ্ছে না তাদেরকে কিন্তু তাদের তেমন কোনো ঝামেলা নেই, তার কোনো রকম ঝামেলা দৃষ্টি এড়িয়ে চলা যায়, যতক্ষণ দৃষ্টি এড়িয়ে চলা যায়, এবং তাদেরকে যদি আপনি নিয়ে নিতে পারতেন, তাহলে করের বেসটাকে যদি বড় করতে পারতেন, তাহলে হতো কি, তাহলে পার্টিসিপেশনটা হতো এবং সরকার রিভিনিউটা কমফর্টেবলি পেত। জি, আসছি আবার আপনার কাছে। সৈয়দ মমদি বাহিনী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্য শুরু করছি। 12ই জুন এবং 16ই রমজান, তৃতীয় মাত্রার সময়ের দৈর্ঘ্য কম, রমজানের মোবারক আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনাকে জনগণের কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত এবং ইবাদত হিসাবে কবুল করেন, এই প্রার্থনা করেই শুরু করছি। আজকে 16ই রমজান, আগামীকাল 17ই রমজান, কথাটা না বলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরে যাই। 17ই রমজান হচ্ছে দিন ইসলামের ইতিহাসে, ইসলামী সভ্যতার ইতিহাসে প্রথম যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিন। সেদিন যদি মুসলিম বাহিনী পরাজিত হতো তাহলে আজকে আজানের ধ্বনি পৃথিবীতে হতো কি না,
মুসলমানগণ কি অবস্থা হতো এটা আমরা কেউ জানি না। এই প্রার্থনাটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন রাত্রেবেলা নিজ তাঁবু থেকে করেছিলেন। দীন ইসলাম শান্তির ধর্ম, এই বদরের যুদ্ধের দিবস উপলক্ষে আমি পৃথিবীতে শান্তি আসুক এই প্রার্থনা করছি এবং অবশ্যই আমাদের বাংলাদেশে শান্তি আসুক এই প্রার্থনা করছি। আপনার সঙ্গে আমার আজকে প্রথম দেখা অন্তত এই ফাংশনে আর কি। আপনার জন্য আমি একটি উপহার নিয়ে এসেছি, এটা হলো আমার লেখা একটা বই, দি ব্যাটলস অফ ইসলাম, ইসলামের প্রথম যুগের 13টি যুদ্ধের বিবরণ, এবং প্রথমটাই হচ্ছে বদরের যুদ্ধ। এটা আপনার জন্য উপহার জিন্দুল ভাইকে দিয়ে রাখলাম, যেহেতু আগামীকাল বদরের যুদ্ধের দিবস 17ই রমজান। তাই থ্যাংক ইউ ভেরি মাচ। বাজেট নিয়ে কথা, ভাই সর্বশেষ বাক্যটা অত্যন্ত প্রণিধানযোগ্য। সর্বশেষ বাক্যটা ছিল যে যারা ইতিমধ্যে কর দিচ্ছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাদের উপরে আরও চাপ দেওয়া হয়েছে। যারা করের আওতার বাইরে আছেন তারা ফুর্তিতে আছে যতদিন বাইরে থাকা যায়। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, তেলা মাথায় তেল দেওয়া। এটার বিপরীত এরকম হতে পারে, ভাঙাকুলা আরও ভাঙ। এই কর সিস্টেমে আমাদের হয়েছে ভাঙাকুলো আরও ভাঙ। যারা ইতিমধ্যে কষ্টে আছে, পিঠের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না, তাদের আরও চাপ দিচ্ছে যেন মেরুদণ্ডটা ভেঙেই যায়। আর যারা ফুর্তিতে আছে, আরামে আছে, তারা আরামে থাকবে। এবং এর সঙ্গে আরও যোগ করতে চাই, ঘটনাক্রমে আমি আজকে পাঁচটা পত্রিকায় সঙ্গে আনছি, বাজেট ইজ দি রিফ্লেকশন অফ, অ্যাটলিস্ট ইয়ারলি রিফ্লেকশন অফ ইকোনমি অফ এ কান্ট্রি। একটি দেশের অর্থনীতির ছবি বাজেট বাৎসরিক ভিত্তিতে। আজকে 15ই জুন তারিখের বাংলাদেশ প্রতিদিনের একটা হেডলাইন, সোনা মিলতেছে হুন্ডির টাকায়। 100 টন সোনা বাংলাদেশের মার্কেটে আছে, একটিও বৈধ না। আজকে 46 বছর যাবত আমরা সোনার অলঙ্কার পরছি, সোনার রিজার্ভ রাখছি, সোনা কত কিছু করছি, বাট ইট ইজ নো পলিসি। এটা একটা ডেইলি স্টারের ভেতরের পৃষ্ঠায় 6টা কারণ দিছে বাজেট নিয়ে, সেলিম রহমানের একটা লেখা, তার মধ্যে ওনার একটা পয়েন্ট সেটাও আছে। বণিক বার্তা বাণিজ্যিক পত্রিকা, 5 বছরে রাইট অফ করা হয়েছে যে লোন সোনালী ব্যাংকে, অন্য সব ব্যাংক না, 5 বছরে যে সমস্ত লোন রাইট অফ করা হয়েছে তার মধ্যে মাত্র 10% রিকভার করা হয়েছে, মন্দ ঋণ, কুঋণ সরি, আর 90% এখন অনাদায়ী রয়েছে। নয় দিগন্ত নামক পত্রিকায় লিখেছেন ফার্স্ট পেজে একটি ভাগ্যবান ব্যাংকের কাহিনী, 100,000 কোটি টাকা লুটপাটের পরেও বাংলাদেশ সরকার দিচ্ছেন 1,000 কোটি টাকা দিচ্ছেন বেসিক ব্যাংকে। ডাজ দিস গভর্নমেন্ট হ্যাভ এনি রাইট? এই প্রশ্নটা যদি কেউ করে, সম্মানিত এবং মাননীয় অর্থমন্ত্রী বলবেন রাবিশ। আমরা অবশ্যই প্রাতিষ্ঠানিক আলোচনা করব, কারণ ভাই একজন সম্মানিত ভদ্রলোক, ব্যবসায়ের অভিজ্ঞ ব্যক্তি, অর্থনীতিতে আমার থেকে শতগুণ বেশি অভিজ্ঞ ব্যক্তি। কিন্তু বথরা দাঁড়াচ্ছে প্রাতিষ্ঠানিক আলোচনা আমি বা উনি যতটুকু করতে পারবো তার থেকে আরও হয়তো ভালো করবেন যারা পেশাজীবী, যারা প্রফেশনাল ইকোনমিস্ট, যাদের কাজই হলো এটাকে চুলচালে বিশ্লেষণ করা। তো সিপিডি এ কাজটা করেছে, আর তারপরের দিন প্রতিক্রিয়া দিয়েছেন সম্মানিত মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, সিপিডি রাবিশ। এখন দাঁড়াইছে কথা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, রাবিশ মন্ত্রী। এখন সমাজ বলছে উনি নাকি রাবিশ, আই ডোন্ট নো। এখন উনি এত বড় একজন মুরব্বী, আমার থেকে বয়সে, লেখাপড়ায়, সব জ্ঞানে গুণে অত বড়, আর বেশি কিছু বলা উচিত না। আয়কর নিয়ে সবচেয়ে বড় যেটা মানুষের মুখে মুখে ছড়াইছে, কোটি কোটি মানুষ এটা নিয়ে, আমি মনে করি সরকারের জন্য এটা একটা অত্যন্ত বাজে পয়েন্ট দাঁড়াইছে। সেটা হলো 1 লক্ষ টাকা আপনি জমা রাখবেন, মনে করেন 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখবেন 1 লক্ষ টাকা, যে আপনি 2-4-10 টাকা দিতে লাভ পান আর কি। তো 3 মাস পরে আপনার টাকাটা যখন তুলতে যাবেন, লাভ তো দূরের কথা, আপনি ওখান থেকে আপনার 99,956 টাকা তুলতে পারবেন, বাকিটা আপনার সরকারের কাছে চলে যাবে। তাহলে এখন লোকে যেটা বলছে, আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অভিজ্ঞ না, লোকে যেটা বলছে, এতদিন তো বড় বড় ব্যাংকগুলোর মাধ্যমে তুমি দেশটাকে খাইছো, এখন মানুষের পকেটেও হাত দিছো, মানুষ যেন ব্যাংকে জমা রাখতে না যায়, এইটার লক্ষণটা খারাপ। বাট অন দি আদার হ্যান্ড, বাজেটের সাইজ যেহেতু বড় হচ্ছে, আমি নিশ্চয়ই বলবো কর্মকাণ্ড বড় হচ্ছে, ইট ইজ ইনক্রিজিং, বাট 3টা জায়গায় কিন্তু আমাদের ওনারা সদুত্তর দিতে পারেন নাই। একটা কিন্তু সম্মানিত ভাই আফজাল সাহেব পয়েন্ট করেছেন, পয়েন্টার যে অল নিয়ারলি 25% ইজ আনঅ্যাকাউন্টেড ফর, হাউ উইল ইউ মিট দ্যাট ডেফিসিট। সেখানে লেখা আছে বৈদেশিক ঋণ ও অন্যান্য সাহায্য, এটা একটা হচ্ছে আনুমানিক গল্প দিয়ে দেওয়া, অর্থাৎ কি না কল্পনা করা যে মানুষ আমাকে দিবে। আর আরেকটা কথা কি, এটা তো মানুষে বলছে, সমালোচকগণ বলছে, আলোচকগণ বলছে, ইলেকশন ওরিয়েন্টেড বাজেট, মানে যদি সময় মতো
আগামী বছরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হয় তাহলে আরেকটা বাজেট পড়বে, কিন্তু ওই বাজেট দিয়ে নির্বাচনকে প্রভাবান্বিত করার সময় কম থাকবে। সেই জন্য নির্বাচনমুখী করার জন্য, জনগণকে সরকারমুখী করার জন্যে এই বাজেটের মধ্যে কিছু ইনপুট আছে। সেক্ষেত্রে তো বলতে হবে জনগণকে তুষ্ট করার বাজেট, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে জনগণ বেশি বিরক্ত এই বাজেট। এই জন্যই লোকে বলতেছে আর কি, উদ্দেশ্য কিন্তু এইটা, বাজেটের সাইজ নয়। একটা ভালো জায়গাও তো আছে, সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নিরাপত্তার যেটা বলয়, সরকার কিন্তু এটা অলমোস্ট 15% বাড়িয়ে ফেলছে গত বছরের থেকে। এটা পজিটিভ দিক, এটা আমাকে বলতেই হবে। কিন্তু আরও কিছু ফ্যাক্টর আছে যেটা সরকারের অর্ধেক নিয়ন্ত্রণে, সরকারের অর্ধেক নিয়ন্ত্রণের বাইরে। যেমন কিনা বৈদেশিক রেমিটেন্স যে কমে যাচ্ছে, এটা তো সরকার চাইলেই হুট করে ফুটফাট করে যেটা বাড়াইতে পারবে না। ইনভেস্টমেন্ট দেশের ভিতরে যে হচ্ছে না, লোকে বারবার বলছে সরকার যতই চিল্লাহল্লা করুক, সরকার যতই অমুক রাজনৈতিক দল আর তমুক, যেহেতু ভাই বলছেন আমরা রাজনীতি নিয়ে পাল্টাপাল্টি করবো না, এই জন্য আমি নামও নিচ্ছি না, যে অমুকে করছে আর অমুকে করছে, কিন্তু কথা রাখতে দাঁড়ালে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে না। আবার অপরদিকে সরকার যে স্পেশাল ইকোনমিক জোনগুলো করেছে, এটাকে তো আমি সম্মান জানাইতেই হবে এবং প্রশংসা করতেই হবে। তাহলে কিছু না কিছু পদক্ষেপ আছে যেগুলো কি ইতিবাচক হিসাবে আমরা নিতে পারি, কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট অফ দি ইকোনমি, ওভারঅল ম্যানেজমেন্ট অফ দি বাংলাদেশ ইকোনমি ইজ পুয়ার। সবচেয়ে বড় ফ্যাক্টর হইল দিস বাজেট, দিস ইকোনমি অ্যান্ড ইকোনমিক পলিসি ইজ করাপশন ফ্রেন্ডলি, নট অনেস্টি ফ্রেন্ডলি, ইজ নট ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি, ইট ইজ করাপশন ফ্রেন্ডলি, এটা দুর্নীতি বান্ধব। এবং এই যে দুর্নীতি বান্ধব বলার পিছনে কারণ হলো মাননীয় সরকার প্রধান যে কথা উনি তার বললেন, যারা অল্প ইনকাম করে ইনকাম ট্যাক্সের আওতাতে কোনো মতে বেচারা ফেসে গেছে, তার উপরে আপনি চাপাচ্ছেন, আর যারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে ওটাকে ধরার জন্য আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। হাফ অফ দি বাংলাদেশ বাজেট, অলমোস্ট হাফ, এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে করাপশন, দুর্নীতিতে লুটপাট হয়ে গেছে। এই টাকা উদ্ধার করতে পারলে তো আপনি ডেভেলপমেন্টে ব্যয় করতে পারতেন, তাহলে তো ব্যবসা বাণিজ্য ফ্রেন্ডলি হইতো, মানুষ ব্যবসা করার জন্য। এই যে ওয়ান অফ দি পয়েন্টস, সেলিম রহমান পৃষ্ঠা 7, ডেইলি স্টার, জুন মাসের 11 তারিখ, একটা হলো যে বাংলাদেশের র্যাঙ্কিং কস্ট অফ বিজনেস, যেটা বিজনেস ফ্রেন্ডলিনেসের যেটা, বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু উপরের দিকে যাচ্ছে না, বাংলাদেশের র্যাঙ্কিংটা নিচের দিকে যাচ্ছে। এটাকে যদি আমি তুলে আনতে না পারি, আপনি কতদিন এই বাজেটকে সচল রাখতে পারবেন, নিজের টাকা দিয়ে দেশকে চালাইতে পারবেন বলেন তো? আমি আবেদন করব আপনার এই আলোচনার সংক্ষিপ্ত, যেহেতু আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি বললেন যে আলোচনাটা আমি এরকম করব যে সম্মানিত সংসদ, আমাদের জাতীয় সংসদ, পবিত্র সংসদ, আলোচনা করে জনগণের জন্য যেন মঙ্গলজনক, মানুষের সেন্টিমেন্টটা যেন বোঝেন, মানুষের সেন্টিমেন্টকে যেন সম্মান করেন, গরিব মানুষের পকেট কাটা যে সকল রাস্তা এখানে রাখা হয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভুলে ভালেও তো হইতে পারে, ইট কুড বি এ স্লিপ অফ দ্য পেন অর স্লিপ অফ ক্যালকুলেটার, তো সেটা যেন মেহরবানি করে সংশোধন করেন। এখানে গোয়ারতুমির কোনো জায়গা নাই, এখানে যদি গোয়ারতুমি করে তাহলে সরকারেরই ক্ষতি, জনগণের তো কষ্ট হবেই হবে। তা আমি কল্পনা করব, যেহেতু বিকল্প বাজেট আর কেউ দিচ্ছে না, বিএনপিও দিচ্ছে না, এবং সিপিডিকে মাননীয় অর্থমন্ত্রী রাবিশ বলে ছেড়ে দিয়েছেন, আর কেউ সাহস করে এটা বড় বিএনপি তো একবার দিয়েছিল, দুই বছর দিয়েছিল পরে তো যখন নির্বাচনমুখী আন্দোলনের সময় এই হয়েছে, পরে এটা হয়েছে, এখন তো শান্তিপূর্ণ অবস্থা ছিল, এখন তো শান্তিপূর্ণ অবস্থা থাকলো ব্রেনটা শান্তিতে আমাদের নাই, কারণ আবার কোন ধরনের সমস্যা আপনি সৃষ্টি করতে ক্ষমতায় যেতে চান, আমরা একটু শুনতে চাই। বিএনপি তো তার প্রতিক্রিয়া দিয়েছে অবশ্যই, এবং সেই প্রতিক্রিয়া শরীফ আফজাল হোসেন, আমি বাজেট নিয়ে আর কিছু কি আপনি আমাকে, না আমি আচ্ছা বাজেটের ব্যাপারে আর কয়েকটা বিষয়ে আমি একটু আলোচনা করব। তো আমাদের ইনকাম সাইড যেটা, সেটা আমি বললাম যে ইনকাম সাইডটা কীভাবে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন, বাজেট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, আমাদের ক্যাপাসিটি গ্রোথ কিন্তু খুবই কম। গত বছর এডিবিতে এই 6 মাসে জুলাই থেকে আরম্ভ করে জানুয়ারি পর্যন্ত এই 6 মাস এডিবি বাস্তবায়ন হয়েছে 52%, 52%, মানে 52%। তো এইটা যদি 52% যদি এটা বাস্তবায়ন হয় 10 মাসে, তাহলে না 6 মাসে, তো 52% যদি বাস্তবায়ন হয় তাহলে আমি ধরে নিতে পারি যে আমরা অ্যাট দ্য এন্ড যাই আমার বাজেট কত পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে। তাহলে আমি এত যে বড় বাজেট দিচ্ছি এটাই বড় কথা না, তথ্যের মধ্যে গ্যাপ আছে, না 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 আমি 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 সঠিক তথ্য বলছি, আমি জুলাই মাস থেকে জানুয়ারি পর্যন্ত বলছি এডিবি বাস্তবায়ন হয়েছে 52%,
is true. প্রচন্ড বহু জায়গা আছে যেখানে less than 15% বাস্তব না 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 সেটা তো এভারেজ আমি বলছি আমি যখন ফিগারটা বলছি এটা আমি জেনেই বলছি আর কি 52% তো আমার প্রশ্ন হচ্ছে যে এই বাজেট বাস্তবায়নের জন্য আমাদের সক্ষমতা অর্জন করতে হবে সেই সক্ষমতা কি আমাদের স্কিলনেস বাড়াতে হবে প্লাস প্রশাসন এইগুলোকে আমাদের আমাদের দুর্নীতি মুক্ত করতে হবে আজকে আমাদের ওই যে কথাটা একটু আগে আমি বলতেছিলাম এডিপি এর ফিগার নিয়ে ওনার কনফিউশনটা কিন্তু ঠিক আছে মানে আপনার হয়তো যে সোর্স থেকে সেই সোর্স হয়তো অ্যাকুরেট না কারণ এডিপি আমরা ম্যাক্সিমামই বাস্তবায়িত হয় না প্রথম 9 মাসে শেষের 3 মাসে গিয়ে অনেক পত্রিকায় এপ্রিল মাসের হিসাব পর্যন্ত আছে এটা কিন্তু আমাদের আমাদেরকে আমাদের এসে মানে কনসোলিডেটেড রিপোর্টেড ফিগার আমি না এটার মধ্যে তথ্য ভুল আছে ভাইজান আপনি এটা চেক করে দেখো আমি কারণ আমি এখানে কনটেস্ট করতে পারছি এটা আমাদের দলিলটা আমি নেই এটা আমাদের ফেডারেশনের ফিগার আমাদের চেম্বার অফ টিল দে মান্থ অফ এপ্রিল না জুলাই জুলাই থেকে যা 6 মাসে 52% হয় এভারেজ 52% জানুয়ারিতে যাওয়াটা আমাদের দুর্নীতি কমাতে হবে আমাদের দুর্নীতি কমাতে হবে এই বাজেটকে যদি আমরা বাস্তবায়ন 4 লক্ষ কোটি টাকার বাজেটে যদি আমার 2 লক্ষ কোটি টাকা যদি দুর্নীতিতে চলে যায় তাহলে কিন্তু আমার 4 লক্ষ টাকার বাজেটের কিন্তু মিনিংলেস হয়ে যাচ্ছে তো আমাদের এই দুর্নীতি কমার জন্যে যে সমস্ত ইনস্টিটিউশনাল পন্থা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবাল করা হয় না যেমন আমাদের দুর্নীতি দমন কমিশন আজ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কোনো ভালো কোনো অ্যাচিভমেন্ট দুর্নীতিতে তারা রাখতে পারে নাই কোনো রকম যদি একটা দায় সারা রিপোর্ট দেয় তাহলে হাইকোর্ট থেকে সেটা খালাস হয়ে চলে যাচ্ছে তো দিস ইজ দ্য থিং আমাদের সেইখানটা আমাদের আসতে হবে এবং এই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেটা ঢুকেছে সেটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি এবং ব্যক্তি দুর্নীতি একই সঙ্গে আমাদেরকে এগুলো কিন্তু মোকাবেলা করতে হবে যে সরকার থাক যাই থাক জনগণের স্বার্থের খাতিরে কিন্তু এইটা আমাদের একটা জাতীয় মহা ইস্যু যেমন আমাদের বলতে পারেন যে জঙ্গিবাদ অ্যাটাক ইস্যু দুর্নীতি কিন্তু অনেক বড় ইস্যু এই দুর্নীতি মুক্ত না করতে পারলে আমরা কিন্তু আমাদের দেশের কোনো সম্পদ দিয়েই আমরা কিন্তু দেশকে বড় করতে পারবো না এলো একটা জিনিস দ্বিতীয় হচ্ছে যে বাজেটের আরেকটা জিনিস সেটা হলো যে বিনিয়োগ আপনি দেখেন বিনিয়োগে আমাদের আমাদের দেশে বিদেশি বিনিয়োগ হচ্ছে দেশি বিনিয়োগ হচ্ছে কিন্তু আমরা আমরা আশা করি এখন পর্যন্ত কিন্তু আমাদের 26 লক্ষ বেকার যুবক যুবতী 26 লক্ষ এটাও কিন্তু একটা ফিগার বললাম আমি 26 লক্ষ বেকার কিন্তু স্টিল আমাদের কান্দের উপরে দাঁড়ায় আছে আর কি এবং এরা যে কি একটা ভয়াবহ এটা এটা কিন্তু অর্থনীতিতেই নয় সামাজিকভাবে ব্যক্তি জীবনের সব দিক থেকে কিন্তু রাষ্ট্রীয় জীবনে একটা ভয়াবহতা দুর্নীতি ওই বেকারত্ব এই বেকারত্বের জন্য কিন্তু আমাদের বিনিয়োগের দরকার এই বিনিয়োগটা বিদেশ থেকে যেরকম আমাদের বিদেশ থেকে যেমন বিনিয়োগ আমাদের আনতে হবে দেশের ভিতর থেকেও আমাদের কিন্তু বিনিয়োগ বাড়াতে হবে এই বাজেটে কিন্তু সেই বিনিয়োগ বৃদ্ধির জন্য যে সমস্ত ইনসেন্টিভ দেওয়া হয়ে থাকে সেই সমস্ত ইনসেন্টিভ কিন্তু এই বাজেটে দেওয়া হয় নাই যেমন কর রিয়াতি সুবিধা দেওয়া হয়ে থাকে তারপর আমরা যেটা বলি যে অপ্রদর্শিত আয় সেগুলো বিনিয়োগের সুযোগ দেওয়া অপ্রদর্শিত আয় রয়েই গেছে এটাকে কেউ কিন্তু ছেঁকে ফেলে দিতে পারছে না কিন্তু সেই টাকাটা যদি আমি সঠিকভাবে এবং নীতিগতভাবে যদি সেই টাকা আমি বিনিয়োগে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু আজকে অনেক বড় বিনিয়োগ আসতে পারতো আপনি দেখেন এই যে ইকোনমিক ডিবাকালস যেটা হলো এই আমেরিকাতে এবং আমি তখন কোরিয়াতে ছিলাম কোরিয়াতে দেখলাম এই হাউজিং সেক্টরে কিন্তু শুরু হয়েছিল ইকোনমিক ডিবাকালস বাংলাদেশে আজকে হাউজিং সেক্টর দেখেন পর্যদস্ত এই যে আমি তো দেখি এই যে অ্যাসিওর গ্রুপ এই যে তারপরে হ্যাঁ এই যে তারপরে বিটিআই তারপরে এই ইয়ে আরো কিছু কিছু গ্রুপ আছে যারা তারা কোনো রকম জানে বাসে আছে কিন্তু এই টোটাল সেক্টরটাকে হাজার হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট এই যত বড় বড় বিল্ডিং দেখছেন একটাও কিন্তু বিক্রি হচ্ছে না পড়ে আছে কিন্তু এটা যখন এন্ডে এসে ধাক্কা দেবে তখন কিন্তু ভূমিকম্পের মতো একটা
ভীষণ জিনিস সৃষ্টি হয়ে যাবে। তো আমাদের এই সমস্ত দিকগুলো বিবেচনা করে, বিভিন্ন সেক্টরগুলো বিবেচনা করে আমাদের যদি বিনিয়োগ ইনসেনটিভ দেওয়া হতো, তাহলে আমার মনে হয় ইকোনমিতে আমাদের সেই ইলাস্টিসিটিটা, যে সহনীয়তা, এই সহনীয়তা কিন্তু আসতে পারতো, লোকজন কিন্তু আকৃষ্ট করতে পারতো। এটা আমার মনে হয় এখনো সময় আছে, বাজেট পাশ হয় নাই। আমি মহান সংসদের কাছে মানে অনুরোধ জানাবো, তারা এই বিনিয়োগ ইন্টারনাল বিনিয়োগের ইনসেন্টিভস এর ব্যাপারে আপনি কিছু বলবেন এই বিষয়ে? আমি অন্য প্রসঙ্গে যেতে, না অন্য প্রসঙ্গে আসেন আর কি, অন্য প্রসঙ্গে যেতে চাই, যেটি এই মুহূর্তে বা আলোচনার মধ্যেও আছে, গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সেটি হচ্ছে পাহাড়ের শান্তি। একটি শান্তি চুক্তি হয়েছে, আপনি নিজে দীর্ঘদিন সেখানে যখন সেনাবাহিনীতে ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং আন্তর্জাতিকভাবে সেটি সংবাদও এসেছে আপনার ভূমিকা। আমার প্রশ্ন হচ্ছে যে পাহাড়ে কেন শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না? এবং এই যে সম্প্রতি লংদুতে যে ঘটনা ঘটলো, নিঃসন্দেহে পাহাড়ে যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে বা উপজাতি আছে, যেভাবে আমরা বলি না কেন, যে নামই ডাকি না কেন, তাদেরকে তাদের অধিকার, তারা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সেটি তো নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশে একটা ধারণাই হয়ে গেছে যে সংখ্যালঘু, সেটি ধর্মীয়ভাবে হোক, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী হোক, সে হোক, তাদের জীবনটা নিরাপদ নয়। যদিও এখন অনেকে বলছেন যে ইসলাম ধর্মের পরিচয় দিয়েও অনেকে নিরাপদ বোধ করেন না এখানে, যে তিনি মুসলিম, সেখানেও একটা সংখ্যা অনেক ক্ষেত্রে থাকে, নানা ধরনের প্রগতিশীল অসাম্প্রতিক নানান বক্তব্য, বক্তৃতা, বিবৃতি বা ক্রিয়া প্রতিক্রিয়ায়। আপনি একটু বলবেন যে পরিস্থিতিটা কেন এখন পর্যন্ত ঠিক করা যাচ্ছে না? যদিও অর্ধেক সময় হাঁটাদাড়িতে কাটাই, আর অর্ধেক তো ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। ক্যান্টনমেন্ট বলতে মহাখালী DUHS ভৌগোলিক এলাকা ক্যান্টনমেন্ট আর কি। তো এই মুহূর্তে 4,500 অবসরপ্রাপ্ত অফিসারের মধ্যে 3,000 অফিসার আছেন যারা পার্বত্য চট্টগ্রামে কোনো না কোনো সময় চাকরি করেছেন, কেউ বেশি কেউ কম। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি ইস্যুটা তুলে এনেছেন। বাজেট, ওই আবগারি শুল্ক এখানে মেরে ফেলতেছে, ওর ধর্ষণ ইত্যাদির কারণে হয়তো অনেকগুলো বড় জিনিস হারিয়ে যায়। যে পাহাড়ের শান্তিটা এরকম একটা বড় জিনিস যেটা হারিয়ে যাচ্ছে। আমি এরকম বলতে চাই তিন চারটা কথা, যে পার্বত্য চট্টগ্রাম নামক যে ভৌগোলিক অঞ্চল এবং যেটা রাজনৈতিক অঞ্চল, এখন একটা আঞ্চলিক পরিষদ আছে যেহেতু, এবং তিনটা জেলা আছে, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই জেলাটা বাংলাদেশের ভৌগোলিক, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে যেমন অংশ, এই জেলার ভিতরে বসবাসকারী সকল জনগণও বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের অংশ। এটা হচ্ছে প্রাথমিক সত্য এবং স্বীকৃতি। আমি ব্যক্তিগতভাবে এটার জন্য পরিশ্রম করেছি, আগ্রহ নিয়ে পরিশ্রম করেছি, কষ্ট করেছি অনেক, এবং এর জন্য আমার উপরস্থ GOC মেজর জেনারেল আব্দুল সালাম, তার উপরস্থ প্রেসিডেন্ট অব দি কান্ট্রি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ওনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে সুযোগটা দিয়েছিলেন কাজ করার জন্যে। তিনি বলেছিলেন আমি শান্তি চাই, আমরা শান্তি আনার চেষ্টা করেছি। শান্তি আনতে গেলেই ওখানে যারা নির্যাতিত, নিপীড়িত বলে অভিযোগ ছিল, তাদের যে কষ্ট ছিল, কিছুটা বাস্তবসম্মত যে কষ্ট ছিল, সেই কষ্ট নিরসন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে সম্ভব হয় নাই। পূর্ণাঙ্গভাবে করার জন্যে মাননীয় শেখ হাসিনা আবার চেষ্টা করেছেন 1997-এ, তিনিও পূর্ণাঙ্গভাবে পারেন নাই। এই মুহূর্তে তিনটা মূল ইস্যু সেখানে দাঁড়ায় আছে। এক নম্বর মূল ইস্যু দ্বারা এটার জন্যই গণ্ডগোলটা, এক নম্বর মূল ইস্যু দাঁড়াচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী বা ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা, তারা অভিযোগ দিচ্ছেন যে 1997-এর শান্তি চুক্তি ইমপ্লিমেন্টেশন যথেষ্ট হয় নাই। দুই নম্বর, বাঙালিগণ পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে বসবাসরত বাঙালিগণ পার্বত্য চট্টগ্রামের ভেতরে যে জনসংখ্যা তার তিন জেলার এভারেজে, এটা 48%, নিয়ারলি হাফ। তো নিয়ারলি হাফের মধ্যে 48%-এর মধ্যে 48%-এর মধ্যে 1/5, মানে 10% হলো যাদেরকে বলা যেতে পারে 1970-এর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের আমল থেকে ওখানে আছে, আর বাকিরা হচ্ছেন 1900 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গিয়েছেন সরকারের অনুমতি নিয়ে। 1/5 আগের আর 4/5 পরের, তবে 20% হচ্ছে, 20% আগের। এখন বর্তমান যারা শান্তি বাহিনী, যারা অতীত শান্তি বাহিনী, যারা যার নেতা ছিলেন জনাব সন্তুল আলমা, অতীত শান্তি বাহিনী, বর্তমানে যারা শান্তিপূর্ণ জীবনে ফেরত এসছেন, যাদের কিছু কর্মী হতে আসেন নাই, নেতারা চলে এসছেন, এবং যারা শান্তি চুক্তিকে মানে নাই, UPDF ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, যারা শান্তি চুক্তি মানে নাই, তারা অস্ত্র সমর্পণ করে নাই, তারা এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে রয়েছে, তারা বলতে চাচ্ছে ছোট্ট একটা কথা, যে পার্বত্য চট্টগ্রাম থেকে স্বাধীনতার পরে যত বাঙালি এসছে তাদেরকে ফেরত দিতে হবে। এটা রাজনৈতিকভাবে খুব স্পর্শকাতর দাবি,
এটা আমাদের আমলেও করেছিল, আমি যখন সেখানে ছিলাম এরশাদ সাহেবের কাছেও করেছিল, আমরা বলেছিলাম একটা ফুল স্টপ এখানে দিয়ে বাকি আলোচনা আগাইতে হবে, এটা নিয়ে কোনো আলোচনার জায়গা নেই। কিন্তু মাননীয় শেখ হাসিনা ফুল স্টপ দেন নাই, সেমিকোলন রেখেছিলেন, এটা মারাত্মক কৌশলগত ভুল তিনি করেছিলেন। আর বাংলাদেশের বামপন্থী, বিশেষত বামপন্থী হালকা কিছু আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী আছেন যারা ওনাদের সঙ্গে এটাতে সায় দেয় যে ওখান থেকে বাঙালিদের অন্য জায়গায় নিয়ে যাও, ভোলাতে নিয়ে যাও, বঙ্গোপসাগরে বড় চর পড়ে গেছে সেখানে নিয়ে যাও, ওয়েস্টার্ন ইউরোপে এখানে টাকা দিবে, পুনর্বাসন করো, এরকম। না কিন্তু বাংলাদেশের ঢাকার লোক যদি রাজশাহীতে থাকতে পারে, রাজশাহীর লোক যদি চিটংয়ে থাকতে পারে, তাহলে না একটা মানে আমি আপনার সঙ্গে ওই ঝগড়াতে যাব না, অভিবাস বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় যায় থাকতে পারে, কিন্তু এই বাঙালিরা ওখানে 30,000 বাঙালি গত 30 বছরে নিহত হয়েছে, 5-7,000 উপজাতীয় নিহত হয়েছে, ওখানে বাঙালিদের রক্ত গিয়েছে, ওখানে পাহাড়িদের রক্ত গিয়েছে, এত রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের আলোচনার লক্ষ্য একটাই, শান্তি। তো সেই শান্তি চাইতে গেলে আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, বাংলাদেশের সংবিধানকে মেনে চলতে হবে। কিন্তু আমার আবেদন থাকছে, বর্তমান সরকার দুই জায়গায় ভুল করছে। এক, তারা সন্তুলার মা মহোদয়ের নেতৃত্বে যে আঞ্চলিক পরিষদ আজকে 20 বছর নির্বাচনবিহীন অবস্থায় ক্ষমতায় রয়েছে, এবং জেলা পরিষদগুলি চলছে 1993 পর থেকে নমিনেশনের ভিত্তিতে, মনোনয়নের ভিত্তিতে। তাহলে একদিকে বলেন গণতন্ত্র চাই, আর দিকে নির্বাচন দিবেন না, এটা সরকারকে আবেদন করুন নির্বাচন দেন। দুই নম্বর, একটা ফানি জিনিস আছে, ফানি মানে FUNNY ইংরেজিতে, বাংলায় হবে হাস্যাস্পদ, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি মোতাবেক, এটা মারাত্মক একটা শুভঙ্করের ফাঁকি, একটা ছোট্ট কথা মনে করাই দিই, শান্তি চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামে যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অনেকেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তায় থাকেন, কিন্তু এই বিষয়টা মাথায় ঢোকে না যে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে শান্তি চুক্তির মোতাবেক দুইটা ভোটার তালিকা হবে পার্বত্য চট্টগ্রামে। এক নম্বর ভোটার তালিকার নাম হচ্ছে জাতীয় ভোটার তালিকা, যারা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য, এবং ওই ভোটার পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন, সবাই ভোট দেবে। দ্বিতীয় ভোটার তালিকার নাম আঞ্চলিক ভোটার তালিকা, সেই আঞ্চলিক ভোটার তালিকায় ওই সকল ব্যক্তি ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন যাহারা পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা, স্থায়ী বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট, স্থায়ী বাসিন্দার ডেফিনেশন সংজ্ঞা, যাহাদের এখানে জায়গা জমি আছে। এখন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের জায়গা জমি যেন তাদের নামে আর না থাকে, এটা হলো এক নম্বর সংগ্রাম। জায়গা জমি তাদের নামে না থাকলে তারা আর স্থায়ী বাসিন্দা হবে না, স্থায়ী বাসিন্দা না হলে তারা সেখানে ভোট দিতে পারবে না, ভোটার তালিকায় থাকবে না, তারা প্রশাসনে যুক্ত হবে না, তারা বলবে এখানে থেকে কাম কেমন জায়গা। উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামকে বাঙালিবিহীন করা, কঠোর গভীর ষড়যন্ত্র। আমি আবেদন করব সরকার এবং সকল সচেতন মহল যেন এটাতে থাকে। আরেকটা করে, এই যে আজকের পেপারে পড়লাম আর কি, ছোট সংবাদ দেখা রিপিট করি নাই, যে দুইজনকে লঙ্গাডু ইউনিয়ন যুবলীগের সভাপতি, ওর নাম হচ্ছে নয়ন, নয়নকে যে হত্যা করেছে যে দুইজন, তারা কেন হত্যাটা করলো, নয়ন মোটরসাইকেল চালাইতো পার্বত্য চট্টগ্রামে, 450-550 মোটরসাইকেল চালক আছে তিন জেলাতে, যারা মোটরসাইকেলে করে বিভিন্ন যাত্রী বহন করে, এটার জন্য ট্রেড লাইসেন্স লাগে না, এটা বিভিন্ন দুর্গম জায়গায় চলে। এই দুইজন চাকমা ভদ্রলোক, রনেল চাকমা এবং রুমেল চাকমা, তারা মোটরসাইকেলের পিছনে উঠেছে আরোহী হিসাবে, লঙ্গাডু থেকে যাবে খাগড়াছড়ি, পথের মধ্যে জায়গায় তারা এই লোককে হত্যা করলো, হয় নিজেরা করলো অথবা করাইলো, তারপর লাশটাকে দূরে ফেলাই দিল, মোটরসাইকেলটাতে পানিতে ফেলাই দিল। এর প্রতিক্রিয়াতে লঙ্গাডুর বাঙালিরা উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত হয়ে ঘর বাড়িতে আগুন দিল বলে অভিযোগ আসলো। আমি ধরেই নিলাম যে বাঙালিরা দিছে, আসমান থেকে তো ফেরেস্তা আসে নাই, ইবলিস নিশ্চয়ই শয়তান, রোজার মাসে বন্দি থাকলেও জমিনের উপর তো কিছু শয়তান থাকে, তারা এই কাজটা করলো, কেউ না কেউ আগুন দিয়েছে। তাহলে আমি দুইটা জায়গায় সমান প্রতিরোধ করতেছি, প্রতিবাদ করতেছি, নিন্দা জানাচ্ছি। আমি পাহাড়ে চাকরি করে এসেছি, আগুনের কষ্ট, হত্যার কষ্ট আমি বুঝি। কেন তোমরা নয়নকে হত্যা করলা, আর তার 1.5 মাস আগে মহালচরিতে একজনকে হত্যা করেছে, সেই মোটরসাইকেল চালক। এই পাহাড়ি সন্ত্রাসীগুলো কী করে, এরকম ছোটো ছোটো ঘটনা ঘটায়, আপনাকে তলে দিয়ে খোঁচা দিবে, আর আপনি কিন্তু উপর দিয়ে ঘুষি দিবেন, পৃথিবী দেখবে যে উপর দিয়ে আপনি ঘুষি দিচ্ছেন, পৃথিবী দেখে না যে আপনি তলে দিয়ে খোঁচা দিয়েছিলেন। এই সন্ত্রাসীরা পাহাড়ে ঠিক এই কাজটা করে, করে উত্তেজনা সৃষ্টি করে, এই অগ্নিসংযোগের ঘটনা ইত্যাদি ঘটায়, তখন পৃথিবীকে ঢোল বাজায় বলতে থাকে, তাবলা বাজায় বলতে থাকে, পাহাড়ে আমরা নিরাপদ নাই, আমরা নিরাপদ নাই, আমরা নিরাপদ নাই। আমি সরকারের বিরোধী পক্ষী, মাননীয় শেখ হাসিনার বিরোধী পক্ষের রাজনীতি করি, কিন্তু মাননীয় সরকারের সঙ্গে আমি থাকবো, কেন দেশ তো আমার এবং ওনার সবার, তো পার্বত্য চট্টগ্রাম ওনারও, ওনার যে ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে বিকজ অফ রং হ্যান্ডলিং। আপনি সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দায়িত্বে এখন কেউ নেই, জেলা প্রশাসকরা বলে আমরা রুটিন কাজ করি,
এমপি সাহেবরা বলে আমাদের এখানে অনেক কিছু চলাচল অসুবিধা, সব জায়গায় সব কাজ করতে পারি না, যে ডিসির সঙ্গে কোঅর্ডিনেশন লাগে, আর্মির সঙ্গে কোঅর্ডিনেশন লাগে। আর্মি বলে ভাই এটা তার 1990 না, এখন এটা গণতান্ত্রিক সরকারের আমল, এখানে আমাদের কাজ হইল হুকুম পাইলে কিছু করিবা, হুকুম না পাইলে কিছু করিবা না। আর যেই আর যেই পুরা পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক এলাকা রয়েছে সমান, সন্ত্রাসীর সংখ্যা কমে নাই, চাঁদাবাজির 10 থেকে 12 গুণ বেড়েছে। 1997 যত চাঁদাবাজি ছিল 97 তুলনায় 10 থেকে 12 গুণ চাঁদাবাজি বেড়েছে, সেখানে সেনাবাহিনীর সংখ্যা কমিয়েছেন। এই জন্য আমি আবেদন করব মাননীয় সরকার বাহাদুরকে। আর একটা মজার কথা বলি, তাড়াতাড়ি শেষ করে দিই, মজার কথা হলো পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেউ না কেউ তো দায়িত্বশীল থাকতে হবে। এখন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সম্মানিত মাননীয় জনাব গহর রিজভি যদি পার্বত্য চট্টগ্রামের দায়িত্বে থাকেন, তাহলে আই হ্যাভ মাই বিগ ডাউটস। আমি সেই জন্যই বলছি সরকারকে এটাকে রাজনীতি, প্রশাসন এবং সামরিক দৃষ্টিভঙ্গি থেকে সম্মিলিতভাবে দেখতে হবে। প্লিজ রিমেম্বার, পার্বত্য চট্টগ্রামের পূর্ব দিকে ভারত, বার্মা ইত্যাদিতে সন্ত্রাসী গোষ্ঠীতে ভরা, তা আমাদের দেশের জন্য এটা অত্যন্ত অনিরাপদ জায়গা। বাঙালিরা থাকবে, পাহাড়িদেরকে নিরাপত্তা দিতে হবে, এই শর্তে আপনি সবকিছু আগাবেন বলে আমার আবেদনটা থেকে গেল। আপনি যে রেজ করলেন, আমি এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আফজাল হোসেন, আমি ঠিক পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, উনি তো যথেষ্ট এক্সপ্লেনেশন দিয়েছেন। আমি বলতে চাচ্ছি কিছু জাতীয় ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু এমন কোন বিষয়তে মানে কি ইস্যু নিয়ে না, জাতীয় ইস্যু মিন্স এই যেমন আমরা উন্নয়নের কথা আসেন, মানে আপনি বাজেটের কন্টিনিউশনটা রাখতে, বাজেটের উন্নয়নের কথা আসেন, উন্নয়নের কথা আসলে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনাল স্ট্রেন্থেনিং আমি যেটা বলতেছিলাম এটা করার দরকার আছে। যেমন ধরেন আমরা জাতীয় ইস্যু তো বিভিন্নভাবে, আমরা তো যে যে রাজনীতি করি না কেন, যে যেভাবেই থাকি না কেন, যে যে পজিশনে থাকি না কেন, আমরা কিন্তু একটা দেশের মানুষ এবং আমরা কিন্তু এই দেশের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই চেতনাবোধ কিন্তু এখনও কিন্তু আমাদের মানুষের মাঝে আছে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের কিছু কিছু জাতীয় ইস্যু আছে যেগুলো রাজনীতির ঊর্ধ্বে চলে আসা উচিত। আজকে দেখেন আমাদের দেশে আমরা যখন মনে করি আমাদের রাজনৈতিক আমাদের রাজনীতিবিদদের উইথ ডিউ রেসপেক্ট আমি মনে করি যে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন আমাদের একান্ত দরকার। যেমন আমাদের রাজনীতিতে যেমন উনি একদল করেন, আমি একদল করেন, আমি ওনাকে যে কোনো বিষয় হোক গালাগালি কর, আমি একটু শেষ করে দিচ্ছি, যে কোনো বিষয় হোক আমি কিন্তু আমি সৌজন্যমূলক ওনার সাথে আচরণ করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন একটা ন্যাশনাল ইস্যু আসে সেই ন্যাশনাল ইস্যুতে এক হয়ে দেশের স্বার্থে কিন্তু আমরা অনেক সময় কাজ করি না। আজকে দেখেন 30 মে 3 বছর আগে নির্বাচন দিল, নিজেই আবার নির্বাচন দিয়ে সে ঝুলন্ত সরকার হলো, সেখানে কিন্তু এই আপনার অতি আশাবাদী ছিল হটকারী গ্যাম্বলিং, রাইট? এখন দেখেন কিন্তু এটা দিস ইজ কল ডেমোক্রেসি। এটা ডেমোক্রেসির সূতিকাগার, যদিও ব্রিটেন বলা হয়, আরও আরও দেশ আছে, ভারত আছে, আমেরিকা আছে, সব দেশই আছে, কিন্তু উদ্দেশ্যটা মহৎ ছিল না, সেটা বলতে মহৎ ছিল উনি, কিন্তু উনি দেখেন এই যে কতগুলো আত্মঘাতী হলো, এখানে বিস্ফোরণ হলো, সেটা কিন্তু কিন্তু কোনো দল কিন্তু এক দলকে আর এক দলকে কিন্তু কোনো রকম অভিযুক্ত করেন নাই, সবাই কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু সবাইকে এটাকে কিন্তু জঘন্য কাজ হিসেবে গ্রহণ করেছে। এই যে মনে করেন যে রাজনীতি আমাদের দেশে যদি আমরা বড় হতে চাই, আমাদের দেশে এই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এই ধরনের সহনশীলতা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের একটা জিনিস দেখেন যে আপনি বলে নেবেন ভারতে কয়টা রাজনৈতিক কেস হয়। একটা দল যখন ক্ষমতা থেকে চলে যায় আর এক দল দ্বিধার্সে কিন্তু কেস দিতে থাকে, একটা দল চলে আর একটা দল দ্বিধার্সে কেস দিতে থাকে, এটা আমাদের দেশে, কিন্তু ভারতেও তো নাই, এই ভারতেও তো নাই। সেদিনকে আপনি দেখেন ওই গান্ধীকে, ওই রাহুল গান্ধীকে ধরা হয়েছে, ওইখানে পুলিশ নিয়ে সরায় তাকে ছেড়ে দিয়ে দিয়েছে। তো আমাদের দেশকে উন্নতি করতে হলে আমাদের রাজনৈতিক সহনশীলতা এবং গণতন্ত্র আমাদের চর্চা করতে হবে। আর যে সমস্ত ইনস্টিটিউশন আছে, আজকে দেখেন এই যে এত টাকার কথা বলা হচ্ছে, এই যে আমাদের এজি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস, আপনি দেখেন হাজার হাজার কোটি টাকার অনিষ্পত্তি কেস পড়ে গেছে, মানে যেগুলো সরকারে, হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু আজ পর্যন্ত নিষ্পত্তি হয় না, হাজার হাজার কোটি টাকা, এগুলো কিন্তু দেশের সম্পদ। আজকে ব্যাংক থেকে টাকা পয়সা চলে যাচ্ছে, এগুলো কিন্তু দেশের সম্পদ। আজকে
মনে করেন যে অনেকেই বলে যে আমাদের দেশ থেকে টাকা পাচার হচ্ছে, এটাও কিন্তু দেশের সম্পদ। আমাদের যে আয় ইনকাম যেটা এক্সপোর্ট, হ্যাঁ মেইন আমাদের কয়টা সেক্টরের ইনকাম, মেইনলি হচ্ছে আমাদের দুইটা সেক্টরের বাইরে থেকে ইনকাম, বাইরে থেকে, রাইট। একটা হচ্ছে গার্মেন্টস বলে না এক্সপোর্ট, সেখানে গার্মেন্টস হচ্ছে মেজর, হ্যাঁ। আর একটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভাইয়েরা যারা বাইরে, হ্যাঁ, যারা লেবারের কাজ করতেছে, যারা তারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেইটা তো আমরা এই দিকটা কিন্তু আমরা নজর খুব কম দিচ্ছি। আমরা যতই বাজেট করতেছি, আপনি বাজেটে আজকে ভ্যাট নিয়ে এখনও কিন্তু ঝুলন্ত অবস্থা রয়েছে, আজকে আবগারি নিয়ে কিন্তু এখন তো কিন্তু ঝুলন্ত অবস্থা রয়েছে, এখনও কিন্তু আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আমাদের তেমন কোনো আকর্ষণীয় কোনো প্যাকেজ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই দেশে আমরা দেশটাকে আমরা উন্নয়ন করতে চাই, উন্নতি করতে চাই। যে দল যখন রাজনীতি আসে জনগণের ভোটে, রাজনীতিতে জনগণের ভোটে সরকার হবে, জনগণের ভোটে সরকার ডিসাইড হবে, রাজনীতি ডিসাইড হবে, কিন্তু দেশের উন্নয়নে আমার মনে হয় আমরা যে এই পারস্পরিক যে সংঘাতময়পূর্ণ যে আমাদের আচার আচরণ রাজনীতিবিদদের, এটা কিন্তু আমার মনে হয় উইথ ডিউ রেসপেক্ট এইটাকে আমাদেরকে পরিহার করতে হবে। এবং আমাদের বিশেষ করে জাতীয় যে সমস্ত অর্থনৈতিক ইস্যু আছে যেগুলো দিয়ে আমরা দেশকে বড় করতে পারবো, সেই ইস্যুগুলোকে কিন্তু আমাদের একমত হতে হবে। আজকে দেখেন আরেকটা জিনিস আমি আসতেছি, আমাদের দেখেন এখন প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের নির্বাচন কমিশন, হ্যাঁ, আমাদের জুডিশিয়ারি, আমাদের এই আর্থিক সেক্টরগুলো যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, এইগুলো সব জায়গায় কিন্তু বিরাট ঘাবলা রয়ে গেছে। হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু ঘাবলা বলতে আমি উইথ ডিউ রেসপেক্ট যে এর ভিতরে কিন্তু অনেক অক্ষমতা আমাদের রয়ে গেছে, অনেক সক্ষমতা সেখানে কিন্তু আমাদের আনতে হবে, এবং সেটা আনতে হলে কিন্তু আমাদের এই রাজনীতিবিদরা তারা কিন্তু সবাই একত্রে কাঁধে কাঁধ না মিশেলে গণতন্ত্রের পরে না করলে কিন্তু আমরা পাবো না। শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে আছি আমি, সম্মানিত ভাই জনাব শরীফ আফজাল সাহেবের কথার রেশ ধরেই বলতে চাই যে যেখানে সক্ষমতার অভাব সেখানে সক্ষমতা বৃদ্ধি করতে হবে, যেখানে অদক্ষতার অভাব সেখানে দক্ষতা আনতে হবে। কিন্তু কিছু জিনিস আছে ট্রেনিং দিয়ে আনা যায় না, কিছু জিনিস ট্রেনিং দিয়ে আনা যায় না। ভাই বলতেছিলেন গুণগত পরিবর্তন লাগবে, তখন আমি হাত তুলছিলাম, উনি বললেন আমি শেষ করে নিই। আমি শুধু বলতে চাচ্ছিলাম বাংলাদেশ কল্যাণ পার্টি নবীন দল, 9 বছর বয়স আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে আগামী নির্বাচনে যদি ক্ষেত্রটা সঠিক পাওয়া যায় আমরা নির্বাচনে যাবো। আমার নির্বাচন এলাকা হাটাদারিতে যদি জনগণ পছন্দ করে ভোট দেন তাহলে ইনশাল্লাহ সংসদে যাবো, এবং আপনার কথাও মনে রেখে বলবো যে আমরা গুণগত পরিবর্তনটা চাই, এবং এই কথাটা সংসদেই বলতে হবে। এবং গুণগত পরিবর্তনের তিনটা দিক আছে, সক্ষম ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, সৎ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, দেশপ্রেমিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। কিছু ক্রাইটেরিয়া আমাদের মিনিমাম লাগবে, তো আপনি এটা তুলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দলের স্লোগানটাই কিন্তু রাজনীতি পরিবর্তনের জন্য রাজনীতি। এখন আপনার সঙ্গে যেটা শেষ করতে চাই সেটা হলো যে ভাই তো বলছেন যে জাতীয় ইস্যুতে আমাদের একত্রিত হইতে হবে, রমজানের মোবারকেও যদি আমরা সংযম প্রদর্শন না করি তার জন্য আপনার প্রতি সম্মান দেবে কেমনে? গতকাল ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস, কারামুক্তি দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, এটা হয়েছে বা ছোটো ছোটো বক্তব্য হয়েছে, সেখানেও তিনি ওনার ভাষণে বলেই গেলেন ওরা লুটেরা, ওরা এই, ওরা এই, ওরা এই। অর্থাৎ রাজনীতি করতে আসা রমজানুল মোবারকও যদি নিজের জবানকে সংযত না করি তো করবোই না, দুপক্ষকে সংযত হতে হবে, দুপক্ষকে সংযত হতে হবে। এবং আমি মনে করি নিরপেক্ষভাবে বলতে গেলে আমি মনে করি অন্তত একটি পক্ষ তুলনায় বেশি সংযম প্রদর্শন করে আরেকটি পক্ষ একটু কম, এবং সেখানে সিনিয়র লেভেলে সংযমের অভাবটা খুব বেশি, অভাব বেশি। আমার আবেদন রমজানুল মোবারককে সামনে রেখে আমরা প্রত্যেকেই, আমি অন্তত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ভাই বিএলএফে ছিলেন, মুজিব বাহিনীতে ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা, আমাদের আবেদনটা থেকে যাবে 46 বছর পরেও থেকেই যাবে যে যেই রকম একটা সমাজ ব্যবস্থা আমরা চেয়েছিলাম সেই সমাজ ব্যবস্থা বিনির্মাণে আমাদের ভূমিকাটা যথেষ্ট হচ্ছে না। এক তো হলো প্রথম দিকে আমরা পারি নাই, কারণ দেশটা নতুন ছিল, বঙ্গবন্ধুর আমলে দেশে অত বেশি সমস্যা ছিল, তখন আমরা মনোযোগ দিতে পারি নাই, সব মুক্তিযোদ্ধা যারা যার পেশায় চলে গেছিলাম। এখন 46 বছর পরে তো আবেদন করতেই পারি যে আমাদেরকে কাজে লাগান, ডোন্ট বি সো পার্টিজান, এত বেশি দলমুখী বা দলদাস হবেন না যে অন্যের কোনো ভালো কথাকে গ্রহণ করা যায় না। মাননীয় শেখ হাসিনার প্রতি আবেদন থাকলো যে আমরা চাই সকলের মতামতকে আপনি অ্যাকাউন্টে নিয়ে টেক কেয়ার করে ইউ প্রসিড।
আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পরে যদি দাওয়াত দেন বাকি কথা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ ইব্রাহিম এবং মিশাত শরীফ আফজাল হোসেন সময় নেই আমার হাতে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মণ্ডলী আমার দুই অতিথি কথা বলছিলেন একজন ব্যবসায়ী নেতা রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আর একজন পুরোদস্তু রাজনীতিবিদ বাজেট নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম ওনারা আবারও করের আওতা বাড়াবার উপরে জোর দিয়েছেন কর বাড়াবার চাইতে এবং দুজনেই মনে করেন যে দুর্নীতিটাকে যদি যথাযথভাবে অ্যাড্রেস করা যায় যে আমাদের যে রাজস্ব আহরণের যে জায়গাগুলো সেখানটার উপরে চাপ অনেকখানি কম পড়বে মানে সাধারণ মানুষের অর্থে মোটা দাগে কম পড়বে বাজেট বাস্তবায়ন কি ওনারা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং এর জন্য সক্ষমতা বৃদ্ধির উপরে নজর দিয়েছেন এবং বাজেটের অন্যান্য জায়গায় আলোচনা করতে গিয়ে ওই বিনিয়োগ কর্মসংস্থান বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা বিনিয়োগ বৃদ্ধি এবং সেটি করতে পারলে কর্মসংস্থান নিশ্চিত করা যাবে প্রায় 4 কোটি তরুণ যেখানে বেকার সেখানে বিনিয়োগের উপরে অবশ্যই এবং কর্মসংস্থানের উপরে জোর দেওয়া দরকার সেই সঙ্গে ওনারা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কথা বলেছেন এটি অর্থনীতির আলোচনায় বলেছেন রাজনীতির আলোচনা যেটি শেষের আলোচনা সেখানেও ওনারা বলেছেন এবং পাহাড়ের প্রসঙ্গে আলোচনা হয়েছে পার্বত্য অঞ্চলে আমরা শান্তি চাই এবং বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সর্বত্র আমরা শান্তি চাই এবং অবশ্যই বাংলাদেশের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলবে সেটি কাম্য এবং সেটি হওয়া বাঞ্ছনীয় কাজে এদিকে আমাদের রাষ্ট্র সরকার তৎপর হবে কার্যকর ভূমিকা পালন করবে অবশ্যই দেশের কোনো নাগরিককে তিনি যে ধর্মেরই হন না কেন যে বিশ্বাসীর হন না কেন যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হোক না কেন তারা যেন কোনোভাবেই নিপীড়ন নির্যাতন বঞ্চনার শিকার না হন তাদের অধিকারটা যেন সমাজের অন্যান্য অংশের সঙ্গে পাহাড়ের ক্ষেত্রে বাঙালিদের সমমানের সুবিধা যেন তারা পান মর্যাদা যেন পান সেটি নিশ্চিত করতে হবে রাজনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওনারা জানেন রাজনীতির গুণগত পরিবর্তনের উপরে জোর দিয়েছেন গণতন্ত্রকে শক্তিশালী করবার উপরে রাজনৈতিক সহনশীলতা পরম সহিষ্ণুতা এগুলোর উপরে জোর দিয়েছেন যেটি নিয়ে আমরা সবসময় কথা বলি এবং রাজনৈতিক আচরণকে আরও উন্নত রাজনৈতিক সংস্কৃতির মানকে আরও উন্নত করবার উপরে জোর দিয়েছেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা